হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো কিছুক্ষণ আগে অঙ্কুশদার আপকামিং সিনেমা ভয় সেটার অফিসিয়াল ট্রেলার দেখলাম। তো এই সিনেমাটা আমি যদ্দূর ভেবেছিলাম যে বড় পর্দায় আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা 27 জানুয়ারি এটা প্রিমিয়ার হচ্ছে Zee5-এ। তো লাস্ট কয়েকটা কাজ আমরা অঙ্কুশদার দেখতে পারলাম, যেরকম সেভিংস অ্যাকাউন্টও ছিল, শিকারপুর, তো নেত ওয়েব সিরিজ, যে Zee5-এ ডিরেক্ট চলে যাচ্ছে অঙ্কুশদার কাজ। এটা একদিকে যেরকম ভালো সেরকম একদিকে খারাপ দিকও, কারণ অঙ্কুশদারকে আমরা বড় পর্দায় দেখেই অভ্যস্ত ছিলাম, তো এখন ঠিক আছে ডিরেক্ট ওটিটিতে আসছে। এটা মানে ভালো দিকও আছে যে একটা সিনেমা হয়তো বিভিন্ন কারণে বড় পর্দায় আসতে পারছে না, অ্যাটলিস্ট অডিয়েন্স সেটা দেখার সুযোগ তো পেলো থ্রু ওটিটি। তো এবার যেটা বলো যে ভয়ের ট্রেলারটা আমার কেমন লাগলো, তো আমার মনে হচ্ছে অঙ্কুশদা এখন মানে খুব বেছে বেছে স্ক্রিপ্ট মানে চুজ করছে, এবং লাস্ট কয়েকটা কাজ দেখে তো সেটা পুরোপুরি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে একদম, এবং এটা একদিক থেকে দরকার ছিল। তার মানে এই না যে অঙ্কুশদা কমার্শিয়াল সিনেমা করবে না, অঙ্কুশদাকে কমার্শিয়াল সিনেমাও কিন্তু পাশাপাশি করতে হবে। আমি ভয়কে কমার্শিয়াল সিনেমা বলছি না, বা আর চার পাঁচটা যে বাংলা সিরিয়াল মেগা সিরিয়ালের মতন যে কাজগুলো বলি সেটাও বলছি না। এটা একটা প্র্যাকটিক্যাল সিনেমা যেখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশদার যে ক্যারেক্টারটা আছে সে মানে সুইমিং শেখায়, এবং জলের নিচে যে ভয়, মানুষের মধ্যে যে ভয় কাজ করে জলের মধ্যে, সেটা সে কাটানোর চেষ্টা করে। তার অসুস্থ বোন আছে, মা আছে, তো তাদের বাড়িটা খুব সম্ভবত একজন হাতিয়ে নিতে চায়, এবং সেটার এসে তারা রুখে দাঁড়াচ্ছে, এবং তার একটা লাভ ইন্টারেস্টও আছে, নুসরত ফারিয়া যে ক্যারেক্টারটা প্লে করছে, তাকেও যে ক্যান্ডি আইটেম সং টং বা ওই টাইপের যে রোলগুলো দেওয়া হয় সেখান থেকে বেরিয়ে এসে অন্য রকমের একটা, বেশ আই থিঙ্ক টিচার এখানে এসে সে ধরনের একটা রোল সে প্লে করছে, অ্যাটলিস্ট ট্রাই যে করছে, মানে কদ্দূর করতে পারো না করতে পারো সেটা তো কাজ দেখার পরে বুঝতে পারবো, কিন্তু সে যে একটা ডিফারেন্ট কিছু ট্রাই করছে সেটা বেশ ভালো লাগলো। তো এই দুটো দিক না ব্যালেন্স করে চলতে হবে, যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে, যে আমি এই ধরনের সিনেমা করবো আবার কিন্তু কমার্শিয়াল মাস বা মশালা ফিল্ম যেগুলো হয় সেগুলো কিন্তু আমি করবো। তো ভয়ের গল্পটা এভাবে এগোতে থাকে, এবং একটা সাধারণ মানুষের লড়াই, এবং স্পেশালি অঙ্কুশদার কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন এত মানে গায়ে কাটা দিচ্ছিল, গুজবাম দিচ্ছিল অঙ্কুশদা, কিন্তু অভিনয়টা মানে কি বলবো পুরো হাতের মুঠোয়, নিজেকে কিন্তু সব রকমভাবে যেরকম কমেডি করে সেরকম ইমোশনাল সিন করে, সেরকম ফাইট করে, রোমান্স করে, মানে একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু অঙ্কুশদার মধ্যে আছে। এবং আমার তো কোনো অংশে অঙ্কুশদাকে সুপারস্টার, অন্যান্য যে সুপারস্টার আছে তাদের থেকে মানে কোনো এক দিক থেকে যে অঙ্কুশদা পিছিয়ে আছে সেটা মনে হয় না, জাস্ট সময়ের অপেক্ষা যখন আমরা সে সুপারস্টার তকমা মানে মুখে মুখে হয় না যে হ্যাঁ দেব সুপারস্টার, জিৎ সুপারস্টার, সেরকম আর কি সুপারস্টার তকমাটা খালি আসা বাকি আছে, কিন্তু সব দিক থেকে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ অঙ্কুশদার মধ্যে আছে। এবং ভয় আমার দারুণ লাগলো, রাজানন্দের কাজ আমি একসময় মানে খুব মানে কি বলবো নেগেটিভ কথাবার্তা বলতাম, কারণ আমার সেই কাজগুলো পছন্দ হতো না, ঠিক আছে, যেটা ভালো লেগেছে সেটা আমি বলেছি, এমন না যে রাজানন্দের সব কাজই মানে বাজে হয়েছে, যেগুলো ভালো হয়েছে সেগুলো ভালোই বলেছি। তো লাস্ট যে কাজগুলো দেখছি সেগুলো কিন্তু বলতে হবে ডেফিনেটলি বেশ 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 ভালো, এবং আশা করছি ভয় অডিয়েন্সের কাছে মানে পৌঁছে যাক, সবাই দেখুক। এবং Zee5-এ যেহেতু শিকারপুর এখন খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে, তো একটা অডিয়েন্স বেস তো মানে ক্রিয়েট হয়ে গেছে অঙ্কুশদার, যে হ্যাঁ অঙ্কুশদার কাজ আসলে আমরা দেখবো, তো এটা আরও বড়ো হোক এটাই আমরা সবসময় চাবো। তবে থিয়েটার রিলিজ হলে আরও একটু মানে বেশি খুশি হতাম বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমাদের কার কী মতামত নিজে কেমন ছিল না অবশ্যই লিখে জানো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।